কেমন আছেন? আশা করি ভালো। জলজ বাগানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাচ্ছি কিভাবে সহজভাবে শাপলা পটিং করা যায়। পটিং এর জন্য আমি নিয়েছি 20 লিটারের বোল, আপনারা চাইলে এর চেয়ে বড় নিতে পারেন, তবে 20 লিটারের বোল সবচেয়ে ছোটর মধ্যে বেস্ট, এর ছোট হলে হবে না। এরপর এটি 6 লিটারের বোল, আপনারা চাইলে 6 থেকে 10 লিটারের বোল ব্যবহার করতে পারেন। এখানে আমি কাদা মাটি প্রস্তুত করে রেখেছি, বেলে দোআঁশ কাদা মাটি। এখানে আমি কোনো সার, গোবর বা কম্পোস্ট ব্যবহার করিনি, শুধু কাদা মাটি ব্যবহার করেছি। আর এটি হচ্ছে শাপলা, এটি হার্ডি ওয়ানা ভিসা, কিছু পানা আর কিছু টাইলসের টুকরো বা ইটের টুকরো। তো আসুন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পটিং করবেন। জাস্ট কাদা মাটি, এই যে শাপলাটি, জাস্ট এখানে একটু মাটিটি সরিয়ে নেবেন, শিকড়গুলো চারপাশ দিয়ে। গোড়াটা বেশি নিচে দেওয়া যাবে না, জাস্ট আমি দিয়েছি, দেখুন মাঝখান বরাবর করলাম। এরপর অনেক সময় শাপলার শিকড় কম থাকলে অনেক সময় পানি দিলে এটা উঠে যায়, তো না ওঠার জন্য আপনারা টাইলসের টুকরো দিতে পারেন বা ভাঙা ইটের টুকরো দিতে পারেন। আমি টাইলসের টুকরোগুলো দিয়ে রেখেছি, ব্যাস আর নাড়াচাড়া করা যাবে না। এবার আমি এটাতে সেট করব, ব্যাস একটু সাবধানে বসিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, পানি দিয়ে দিতে হবে। আমি পাইপের সাহায্যে পানি দিচ্ছি, পানিটা সরাসরি গোড়ায় দেওয়া যাবে না, হাতে তালুতে রেখে ধীরে ধীরে ঢালতে হবে। পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে সম্পূর্ণ বলটি পূর্ণ করে দিবেন। এরপর আমি জলজ পানা দিয়ে দেব, জাস্ট পাতাগুলোকে একটু ভাসিয়ে দিলাম বা পানিতে দিয়ে রাখেন, এভাবে থাকলে হবে, এগুলো নিজের মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। যত বেশি পারেন পানা দিয়ে দিবেন, পানাটা পানিকে ঠান্ডা রাখবে, পানি পরিষ্কার করবে এবং গাছটাকে ভালো রাখবে। পানা দিয়ে দিলাম, তো হয়ে গেছে শাপলা পটিং। এখন যেহেতু এটা আমি নতুন পটিং করেছি, সরাসরি এটাকে রোদে দেওয়া যাবে না, দু একদিন হালকা রোদ ছায়া রাখতে হবে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রোদ পায় এবং জায়গায় রেখে দিবেন। ঘন ঘন এটাকে নাড়াচাড়া করা যাবে না, পাতা ধরে টানা যাবে না, কাটা যাবে না, এটাকে ডিস্টার্ব করা যাবে না। যখন দেখবেন এখান থেকে নতুন পাতা বেরোচ্ছে, 2 দিন বা 3 দিন পর নতুন নতুন পাতা ছাড়ছে, গাছটা একটু সতেজ হয়ে উঠছে, তখন আপনি এটাকে দুপুর 1টা পর্যন্ত বা রোদ 2টা পর্যন্ত রোদ পায় এমন জায়গায় আপনারা সেট করবেন। তো আর যেটা পানি, অনেকে বলেন যে পানি ময়লা হয়ে যাচ্ছে, কী করতে পারি? তো প্রথম অবস্থায় পানিটা একটু ময়লা থাকবে, এটি পরিষ্কার হয়ে যাবে, 2-1 দিন পরে পরিষ্কার হয়ে যাবে। আপনারা ঘন ঘন পানি চেঞ্জ করতে যাবেন না, যারা নতুন পটিং করবেন এভাবে রেখে দিবেন শাপলাটাকে, অন্তত 10-15 দিন পানি পরিবর্তন করার দরকার নেই। যদি ভাবেন মশা হচ্ছে বা মশা হওয়ার চান্স আছে, তাহলে ছোটো কিছু গাপ্পি মাছ ছেড়ে দিতে পারেন, বা যদি গাপ্পি ম্যানেজ করতে না পারেন তাহলে আমি যে কাজটা করি দেখাচ্ছি, যে আপনি 2-1 দিন পর পর এভাবে পানি ওভারফ্লো করে দিবেন, এটাতে পানি দিয়ে দিবেন, 3 দিন পর পর পানি দিয়ে দিবেন, পানিটা পরিষ্কার থাকবে। এখানে যদি মশার লার্ভা বা মশার ডিম পারে, পানির সাহায্যে এটা চলে যাবে, পুরো টপটাকে উঠিয়ে সেট আপ নষ্ট করে আপনার পানি পরিবর্তন, সম্পূর্ণ পানি ফেলে দিয়ে আবার নতুন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এভাবে আপনি পানিটা দিয়ে দেবেন, এখানে মশার লার্ভা থাকলে চলে যাবে। এটা হচ্ছে সহজ একটা টেকনিক, জাস্ট ওভারফ্লো করে দেবেন। আর নতুন অবস্থায় কোনো সার দেওয়ার দরকার নেই, যখন গাছটা পুরনো হবে তখন হয়তো আপনি ট্যাবলেট সার
বা অন্য ডিএপি বা এনপিকে এগুলো দিতে পারেন। তো ধন্যবাদ, এই হচ্ছে শাপলা পটিংয়ের বিস্তারিত। সবাই ভালো থাকবেন, আবারও ধন্যবাদ।